হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালিয়ানা। বাঙালিয়ানা তোমাদের আবারও জানাই সবাইকে স্বাগত। আজকে সকাল 5:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর আজকে আমরা যাচ্ছি বেলুর, আর এই যে অর্পণ, তো মা কিছু বলবে না, ঘুরে আসবে। হ্যাঁ, আর কথা না বাড়িয়ে চলো। তো এবার আমরা রওনা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমরা বিচ রোডের ওপর দিয়ে কোথা দিয়ে যাবো জানো? তুমি যাও না, বালি বালি। ও আচ্ছা, বালি হয়ে আমরা বেলুর যাব। তো এখন আমাদের সবই টাইম বাধা রয়েছে আর কি, কারণ ভাই হচ্ছে 9:30 সময় অফিস যাবে, আর আমরা তো বেকার, ধর আমাদের কোনো অসুবিধা নেই। অর্পণ 10:00 সময় যাবে, তো আমাদের ততক্ষণের মধ্যে ফিরতে হবে। আর বেলুরের মন্দির 7:00 সময় খোলে। আমরা বেলুরে চলে এসেছি। তুলে তো নিয়ে গে, চারিদিকে না মানে খুবই সুন্দর পরিবেশ, একদম খুব শান্তির আর কি। তো এখানে ভাই তো ময়ূর আবিষ্কার করছে, কিন্তু ময়ূর তোমরা খুঁজে পাবে না, ময়ূর কোথায়। তো চারিদিকে পরিবেশটা খুবই সুন্দর, তোমরা সেখানে অনেকক্ষণ টাইম কাটাতে পারো। আর এদিকে গঙ্গার ধার, ভাই বল কেমন লেগেছে? অসাধারণ মন্দির। আশা করি তোমরা ভালো করে বেলুর মঠটা কিরকম দেখে নিয়েছো। এবার আমরা জুতো ঘর আছে এখানে ফ্রি, তো ওখান থেকে জুতোটা জাস্ট কালেক্ট করবো আর আমরা রওনা হবো। চারপাশটা পরিবেশটা দেখো কি সুন্দর, হালকা হালকা বৃষ্টি পড়ছে, আমার গালে এসে পড়লো এক ফোঁটা আর কি। চারিদিকটা এরকম সবুজে সবুজ, মানে যারা মন ভালো করতে চাও আর হাতের নাগালে একটা ভালো জায়গা পেতে চাও, তাহলে অবশ্যই কিন্তু বেলুরে এসো, দারুণ জায়গা। তো যারা বেলুর এসছো বিডি রোড দিয়ে, তারা অবশ্যই করে এই যেখানে আমরা আস মানে খাবো খাওয়ার জন্য নেমেছি আর কি, ভিকারাম, সেখান থেকে এর আগেও আমি ভিকারামের ইয়ে করেছিলাম। তো ভিকারামে নেমে তোমরা টিফিন করতে পারো, তো কী টিফিন করবে সেগুলো মানে দেখাচ্ছি। তো চলো ভিকারামের ভেতরটা দেখো, তোমরা সব রকম সুইটস পেয়ে যাবে। তো আমরা সুইটসের মধ্যে নিচে এটা কাজু বরফি আর মানুষ আর। তো আমাদের খাওয়া চলে এসছে,
ক্লাব কচুরি কিন্তু তোমার পেট ভরে যাবে, দেখতে সুন্দর দেখতে সুন্দর খেতেও ভালো। স্টার্ট করো, হ্যাঁ অবশ্যই, আর দর্শককে রিভিউ দাও। আরেকটা চলে এসছে, এটার নাম হচ্ছে ক্লাব কচুরি। কেমন? ভাই চলে যাচ্ছে অফিসে, আর আমরা রওনা দিচ্ছি আমাদের বাড়িতে। ভাই ওই দেখো ওমো টাটা দিচ্ছে, ও চলে যাবে তুই ওর অফিসে, যাস না যাস না যাস না, তোর খাওয়া দাওয়া হয়নি এখনো। তো এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, আমরা বাড়িতে যাবো। আজ দুপুরে কি খাওয়া দাওয়া হবে? রান্না রয়েছে,